আসসালামু আলাইকুম সবাইকে, টিএ এন্ড গার্ডেন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমার ছাদ বাগানের মালটা গাছ, মালটা গাছের ফলন আসছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আর একটা বিষয় হচ্ছে আমি মালটা গাছে লেবুর কুলুপ দিচ্ছি ফার্স্ট টাইম, দেখা যাক কুলুপটি গাছে পরিণত হয় কি না। যেটা কুলুপ দিছে তো মালটা গাছে হচ্ছে আমার মালটা গাছে ফুল আসছিলো প্রচুর, পর্যাপ্ত প্রচুর ফুল আসছে, বাট ফুলের তুলনায় আমার মালটা গাছে ততটা নেই, জাস্ট কিছু কিছু আছে, এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি। আর প্রচুর আমার গাছে দেখে এই পাতাগুলো হলুদে যাচ্ছে, একদিকে হলুদ হচ্ছে আরেক দিক দিয়ে সবুজই দেখা যাচ্ছে। এই যে পরিমাণ ফল আসছে, এবং ফুল আসছে সেই পরিমাণ ফল ধরে না, ঝরে পড়ে গেছে অনেক। কিন্তু আমার ছোটো ছোটো গাছ, বাড়িতে কবুতর পালি, কবুতর প্রায় আমার 20-25 জোড়া কবুতর, তো এই কবুতরে যাওয়া আসা করে ডালে বসে, এর জন্য অনেক ফুল টুল ঝরে যায়, কবুতরের পাখার ইয়াই অনেক ফুল পড়ে যায় এই যে গাছে। তারপর যা আছে এই ছোট্ট গাছে মালটা আলহামদুলিল্লাহ খারাপ না। আসলে ভাত খাইলে যেমন দুই একটা ভাত পড়বে এটাই স্বাভাবিক, গাছের মধ্যে ফুল আসছে, কিছু সব ফুল থাকবে না, সব ফুল থেকে ফল পরিণত হবে না, কিছু ফুল জুড়ে পড়ে যাবে, আর যা ফল হওয়ার তা আসবে। এই যে দেখেন এখানে অনেকগুলো মালটা দেখা যায়, এগুলি সবচেয়ে বড় বড় আমার গাছের মালটা। এখানেও সেম আমি কীটনাশক রাসায়নিক সার দিই না, দেখেন মাটি দেখতে বুঝতে পারবেন যে আমি গাছে কী দিই, সবই আপনার কবুতরের বিষটা। আর মাঝে মধ্যে মাসে একবার আমি এইসব গাছে মাসে একবার দিই আপনার খৈল সার, ফুল পচিয়ে দিই। এই হচ্ছে আমার মালটা গাছের অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি সবাই পাশে থাকবেন, পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত পাশে থাকবেন। এই বলি আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।